হ্যালো আসসালামু আলাইকুম ফিওয়ার্স কেমন আছেন সকলে তা আমরা গত ভিডিওতে করছিলাম হচ্ছে বেসিক প্যাটার্ন পর্যন্ত করছিলাম তো আমরা আজকে গ্রেডিং করব এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মেজারমেন্ট ওকে এটা হচ্ছে মেজারমেন্ট আর হচ্ছে এখানে আমরা বেসিক প্যাটার্ন করছিলাম হচ্ছে এই পর্যন্ত হ্যাঁ টাইটেল ব্লক ওকে তো আমাদের কিন্তু প্যান্ট প্যান্ট করছিলাম করছিলাম হচ্ছে আমরা এখান থেকে এই এটা আর নিচে কিন্তু আমাদের এটা এটা কিন্তু আমরা এখানে যদিও আমাদের মেজারমেন্ট এখানে অ্যাডজাস্ট করছিলাম এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে একটু সমস্যার কারণে আমরা কি করছি প্যাটার্নটা কিন্তু আলাদা করছিলাম ঠিক আছে তো এখন এটাকে আমরা গ্রেডিং করবো আর হচ্ছে এখান থেকে এইটাকে আমি আউট করে দেব এটা আউট ওকে তো এখন এখানে আমাদের অ্যালাউন্সের বিষয়টা বুঝতে হবে অ্যালাউন্স কোথায় কত হবে তো অ্যালাউন্স তো দেখার আগে অবশ্যই আমাকে একটু ট্যাক প্যাকটা দেখতে হবে তো এখানে বলছে হচ্ছে যে সেল ইলাস্টিক কি বলছে স্মল ইলাস্টিক ইনসাইড স্মল ইলাস্টিক বলতে কত কতটুকু হবে সেটা কিন্তু এখানে মেনশন করেনি তো সেই ক্ষেত্রে আপনারা কত দিতে পারেন তো আমরা একটু মেজারমেন্ট চার্টে দেখি আসলে আসে কিনা এই নেক অ্যান্ড ওয়েস্ট বাইন্ডিং উইথ হ্যাঁ নেক এবং ওয়েস্ট বাইন্ডিং উইথ এটাই ইলাস্টিক ধরেন এটা হচ্ছে বারো মিলি তো বারো মিলি যদি হয় ইলাস্টিকটা আপনাকে একটু বেশি দিতে হবে আপনার স্টিচটা থাকবে হচ্ছে বারো মিলি তো ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আপনাকে ফেব্রিকটা দিতে হবে অর্থাৎ ইলাস্টিক হবে এবং ইলাস্টিকের সাথে ফেব্রিক দুটো ম্যাচ থাকবে আর কি ওয়ান পয়েন্ট ফাইভ সিএম ঠিক আছে তো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ সিএম আমরা দিয়ে নিলাম তারপর হচ্ছে বডমের কত বডমের জন্য আমরা অ্যালাউন্স কত দেবো সেটা একটু দেখি এখানে বডমের সিঙ্গেল নিডেল দেখাচ্ছে তাই না তো এখানে বলছে কি এখানে আরো মার্ক খুঁজি দিয়ে বলছে যে ওয়ান নিডেল স্টিচ স্টপ এত এখানে হচ্ছে সিঙ্গেল নিডেল তো সিঙ্গেল নিডেল যদি অবশ্যই এখানে পাকা হবে তো পাকা করলে যদি কত দেবেন কম কমপক্ষে তো ওয়ান সিএম দিতে হবে তাই না ওয়ান সিএম না হলেও সেভেন সিক্স সেভেন মিলি তো দিতে হবে তো আমরা ওয়ান সিএম ধরতেছি আর ওয়ান সিএম আর হচ্ছে হাফ সিএম দেড় সিএম তো এখানে আমি দেড় সিএম ধরতেছি তারপরে এখানে দিই তো কোথায় কোথায় তো আমরা এখানে যেটা করব দেখেন আমি এটাকে একটু যে প্রেস করলাম করার পরে এটা সম্পূর্ণটা এভাবে রাইট বাটন ক্লিক করে হ্যাঁ রাইট বাটন ক্লিক করে সবগুলো সিলেক্ট করতে পারেন করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে লাইন দেন এখান থেকে আমি যে কোনো একটা লাইন ধরলাম ধরার পর এখানে সবগুলো এক সিএম দিলাম আপাতত ওয়ান সিএম ঠিক আছে ওয়ান সিএম দেওয়াতে কিন্তু আমাদের অল পার্টস কিন্তু সবগুলো কিন্তু ওয়ান সিএম হবে এখন আপনার যেখানে যা লাগবে সেটা আপনি করে নিতে পারেন যেমন আমার এখানে লেগেছে ওয়ান পয়েন্ট ফাইভ সিএম আমি দিয়ে নিলাম ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ তারপর এখানে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ কারণ এখানে হচ্ছে আমাদের নেক ওয়েস্ট ঠিক আছে ব্যাস এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম তারপর হচ্ছে এই যে ওয়েস্ট এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর প্যান্টের ওয়েস্ট প্যান্টের ওয়েস্ট আমি এইভাবে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে দিচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওকে তো তারপরে এখন এইখানে কি হবে এইখানে কি হবে এখানে কিন্তু বুঝতে হবে তো এর জন্য আমাদের অবশ্যই ট্যাকট্যাক দেখতে হবে যে এখানে এখানে কি বলছে এখানে তাই বলছে তার মানে হচ্ছে এখানে আমরা এখানে যদিও ড্যাট সিম এখানে কিন্তু ডেড সিম দেওয়া যাবে না এখানে তো যেহেতু টোটালটাই আপনার সবগুলোই চাইছে হচ্ছে একটাই স্টিচ অর্থাৎ একই স্টিচ হচ্ছে সবগুলো হবে এখানে হবে আরমলে হবে তারপর সে লেগ ওপেনিং হবে তারপর সে ফ্রিল ফ্রিল অর্থাৎ ফ্রিল এজ হবে তো সবগুলো যদি আমরা দেই দিতে পারি কারণ যেহেতু পাকা সেক্ষেত্রে একটু এলন বেশি দেওয়াই ভালো ঠিক আছে তো এখন আমি এখানে এক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিলাম ব্যাস ওকে তারপরে পকেটে এখানে অ্যালান্স তো আমাদের সব অ্যাক্সিয়াম আমরা দিয়ে নিছি তো এখন আমার পার্ট বাই পার্ট বের করার আগে এটাকে গ্রেডিং করব তো গ্রেডিং করার জন্য প্রথমে আমাদের দিতে হবে যেটা যে শেষ টুইট আমরা শেষ থেকে গ্রেডিং শুরু করলাম অসুবিধা নাই তিরিশ বত্রিশ চৌত্রিশ তার কি এক দুই সিএম গ্রেডিং তো দুই সিএম যদি গ্রেডিং হয় আমাদের এখানে দিতে হচ্ছে এক সিএম তো গ্রেডিং শুরু করার আগে আপনাকে কিবোর্ডের এফ বারো এবং এফ নাইন প্রেস করলে দেখেন এরকম একটা কালার চলে আসবে দেন আপনি চলে যাবেন যেটা এই যাবেন হচ্ছে এখানে কোথায় এফ সিক্স কন্ট্রোল দেন এখান থেকে আপনি দেবেন হচ্ছে এক্সিয়াম এটা সাইজ অনলি তিনটা সাইজ একটা সাইজ আমাদের বেস্ট সাইজ আর দুইটা সাইজ হচ্ছে উপরে একটা নিচে একটা কারণ মিডিলের সাইজটা হচ্ছে আমাদের বেস্ট সাইজ ঠিক আছে তো এখানে অ্যাক্সিয়াম দিলাম ওকে তো তারপরে তারপর ওয়েস্ট এখানে ওয়েস্ট প্লেসমেন্ট মেজারমেন্ট পয়েন্ট ডিভাইডিং সিম ফ্রম এস টিএস এখানে আঠাশ তিরিশ বত্রিশ দুই সিএম হচ্ছে প্লেসমেন্ট তো খেয়াল করবেন দুই সিএম হলো হচ্ছে প্লেসমেন্ট তো তার মানে হচ্ছে এখানে আমাদের এটা আমরা দেওয়ার আগে আমরা দেবো হচ্ছে ওয়েস্টের যে মেজারমেন্ট আছে অর্থাৎ এখানে ওয়েস্ট রিল্যাক্স মেজারমেন্ট এটা না এটা হচ্ছে হিপটা না হিপ না এই ওয়েস্ট রিল্যাক্স ওয়েস্ট ডিভাইডেড সিম অ্যান্ড এক্সটেন্ডেড এটার মেজারমেন্ট এটা গ্রেডিং দিতে হবে তো এটা হচ্ছে একত্রিশ তেত্রিশ এটা হচ্ছে দুই সিএম তারপরে হচ্ছে ওয়েস্ট এখানে হচ্ছে চব্বিশ ছাব্বিশ এরা দুই চিয়াম এটা হচ্ছে রিল্যাক্সের যদিও তারপরে হিপ হচ্ছে তেত্রিশ পঁয়ত্রিশ দেন সবগুলো দুই চিয়াম উইতে যা আছে সব দুই চিয়াম আছে ফরন রাইস বিশ একুশ বাইশ ব্যাগ রাইস হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাপ সাতাইশ সাপ হ্যাঁ তো ব্যাগ রাইসও কিন্তু এক তো আমরা সবগুলো একবারে দেখে নিচ্ছি থাই হচ্ছে এখানে বিশ একুশ বাইশ তার মানে এক এখানে হচ্ছে হ্যাম হচ্ছে আঠারো উনিশ বিশ সবগুলো এক তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এইখানে যেটা আমরা করব এখানে দিয়ে এখানে হচ্ছে এক সিএম দুই সিএম হবে তো দুই সিএম অ্যাক্সিয়াম ঠিক আছে যেহেতু আমাদের প্যাটার্ন হাফ তো তারপর এখানে প্লেসমেন্ট আছে হচ্ছে কত দুই সিএম এখানে আমরা দুই সিএম দিলাম ব্যাস এটাকে ডাবল ক্লিক এটাকে আমি এখানে ডাবল ক্লিক করলেই ওকে হয়ে গেছে তো তারপরে এখন প্যান্টের কিন্তু আলাদা প্যান্টের আমরা আলাদা আগে ট্রপটা শেষ করি তারপর সে এখন নেকের কোনো মেজারমেন্ট আছে কি না যেমন এখানে ফরন নেক ড্রপ এখানে বলছে কত ফরন নেক ড্রপ হচ্ছে সিম টু সিম এখানে বলছে হচ্ছে সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় তারপর সে ব্যাক নেক ড্রপ দুই দুই তারপর ফরন নেক ড্রপের গ্রেডিং আছে হচ্ছে ফাইভ মিলি আর নেক উইথ সিম টু সিম এখানে আছে হচ্ছে কত বিশ একুশ বাইশ তাইলে আমরা এখানে গ্রেডিং দিয়ে নিচ্ছি এখন এই ফরন নেক ড্রপ দিচ্ছি ফাইভ মিলি তো এখানে पॉइंट फाइव दिए निल তারপর এখানে উইতে আছে হচ্ছে এক্সিয়াম তো এখানে পয়েন্ট ফাইভ ওকে তারপর এই যে মাঝখানে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমাদের গ্রেডিং করার প্রয়োজন নেই তো ওখানে আমরা ফ্রি গ্রেডিং দিতে পারি ঠিক আছে ফ্রি গ্রেডিং এক জিনিস ফ্রি গ্রেডিং দিলে কি হয় দেখেন ফ্রি গ্রেডিং দিলে হয় আবার যদি তা না করেন যদি করেন যে আপনি এই যে এখানে হচ্ছে গ্রাফ প্রো হ্যাঁ গ্রাফ প্রো যে অপশনটা আছে এই অপশন থেকে কিন্তু করতে পারেন যেমন আমি ব্যাগে গেলাম ব্যাগে যাওয়ার পরে এই গ্রাফ প্রো গেলাম এটাও কিন্তু ফ্রি গেডিং এখান থেকে যা সেখানে গেলে দেখেন এটা হয়ে গেল তারপর এখান থেকে এটা এটা কিন্তু হয়ে গেল তাহলে এখানে আমার গ্রেডিং কিন্তু শেষ তো এখন এইখানে এইখানে যে আমাদের খেয়াল করবেন এইখানে যে আমাদের একটা মেজারমেন্ট আছে অর্থাৎ কাজ হলো মানে এইটুকুর মধ্যে আপনার একটু কাজ আছে কাজটা কি কাজটা হচ্ছে আমরা যে রেশু অনুযায়ী যে আমরা এই করছিলাম ঠিক আছে এখানে যা লাগবে তার থেকে আমরা কি বেশি রাখছি তাই না তো আমরা একটু যদি দেখি যেমন এটাকে আমি যদি এখানে লাগাই দিয়ে দেখি এখানে যেমন লাগাইলাম গ্রেডিং টু হাইট করি টেন প্রেস করি এখানে দেন এইভাবে এখানে আমি লাগাইলাম আচ্ছা লাগার পরে দেখলাম আমি শেপটা জাস্ট শেপটা ঠিক আছে আমার আমরা ব্যাগে চলে গেলাম এখন গ্রেডিং আমরা আবার শুরু করি তো এইখানে গ্রেডিং আসছে কত আমরা যদি একটু মেজারটা নিয়ে আসি দেখি এফ এইট তারপর হচ্ছে স্প্রিড শিট স্পিড শিট নিয়ে আসার পরে হচ্ছে এন্ড বাটন এন্ড বাটন অর্থাৎ কিবোর্ডের এন্ড বাটন ফ্রেস করার পরে এটাকে একটু সরে দিতে হবে ঠিক আছে ওকে তো এখন আপনি আসেন হচ্ছে নেক্সট সার্ক কনফারেন্স নেক্সট সার্ক কনফারেন্স হচ্ছে এখান থেকে এটা কত আছে একটু দেখি এটা হচ্ছে বারো পয়েন্ট বারো পয়েন্ট সাতানব্বই না হ্যাঁ বারো পয়েন্ট সাতানব্বই তো এই বারো পয়েন্ট সাতানব্বই কোথায় আমাদের এই বারো পয়েন্ট সাতানব্বই তো ফরনটা হচ্ছে বারো পয়েন্ট সাতানব্বই আর এখানে হচ্ছে ব্যাগটা কিন্তু আমাদের আলাদা ঠিক আছে ব্যাগ আলাদা ফরনটা আলাদা এখানে কিন্তু দুইটা ব্যাগও আছে ফরনটা আছে তো এখন দেখেন এখন যদি আমি এটাকে একটা আহ এখানে যেমন আমার গেডিং করা আছে এখানে আমার গেডিং করা আছে এখানে কিন্তু আমাদের গেডিং করতে হবে না নতুন করে গেডিং করতে হবে না কারণ এখানে কিন্তু আমাদের একটা লিঙ্ক লিঙ্ক কি করে আপনার লিঙ্কে কিন্তু সংযোগ করা আছে ঠিক আছে লিঙ্কে কানেক্ট করা আছে আমাদের এখানে গ্রেডিং করা লাগবে না যেমন আমি যদি এখন দেখেন আপনাকে কীভাবে দেখে দেখেন তো এখন যে এখানে যা আছে আমার কিন্তু এখানে আমি কিন্তু এখানে কোনো গ্রেডিং করিনি তাই না লাস্টে কি করবেন রাইট বাটন ক্লিক করে এখানে এভাবে সিলেক্ট করবেন অর্থাৎ এটার সাথে এই যে চারটে পয়েন্ট আছে চারটে পয়েন্টকে মানে একবারে কয়েকটা যে কটা পয়েন্ট থাকবে আর কি আপনি যে কটা পয়েন্ট গ্রেডিং করবেন পয়েন্ট সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে আপনি তো তারপর এখানে এই যে এখানে বলছে কি ইউএ ইকুয়েট 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 যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করলেই দেখেন এখানে আপনার গ্রেডিং হয়ে গেছে ঠিক আছে এখন যদি আপনি এখান থেকে এখানে যে গ্রেডিংটা আমি করে নিলাম এখন বুঝতে হবে যে আমাদের এখানে যে গ্রেডিংটা সেটা এটাই কিন্তু চলে গেছে কিন্তু এখন বিষয় হচ্ছে আমাদের এখানে যে রেশু অনুযায়ী আমরা সিঙ্গেল প্যাটার্ন নিচ্ছি অর্থাৎ বেস প্যাটার্নটা নিছি তো সেই অনুযায়ী কিন্তু এখানে ঠিক নাই কারণ এখানে রেশু অনুযায়ী কিন্তু বড় সাইজে একটু বেশি হওয়ার কথা ছোট সাইজে একটু কম হওয়ার কথা তাই না তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে এখানে আপনি দেখেন কতটুকু গ্রেডিং আছে যেমন আপনি যদি এখন ওয়াইতে দেখেন এখানে গ্রেডিং আছে হচ্ছে ধরেন প্রায় সেভেন মিলি তো এখানে আপনি আরও তিন মিলি বাড়ায় দেন বা এক্স করে দিতে পারেন ঠিক আছে তাহলে আপনার রেশু অনুযায়ী হতে পারে যেমন আমি এটাকে আমি এখন নতুন করে গ্রেডিং দিচ্ছি আবার এখানে দিলাম হচ্ছে ওয়ান পয়েন্ট টু দিলাম ঠিক আছে ওয়ান পয়েন্ট টু দিলাম এখানে দিলাম হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান আচ্ছা এটাকে জাস্ট সিলেক্ট করলাম করার পর হচ্ছে দিলেও হবে অসুবিধা নেই সরি যে পয়েন্টটাকে গ্রেডিং করছে সেই পয়েন্টটাকে ক্লিক করতে হবে ওকে ব্যাস হয়ে গেল তো এখানে কিন্তু আমাদের আহ আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যদি এই আপনার নেকের যে ফ্রিলটা আছে ফ্রিল্ড যদি গ্রেডিং থাকে সেটা কিন্তু দিতে হবে এটা হচ্ছে বাইশ নাম্বার পয়েন্ট বাইশ নম্বর পয়েন্ট এখানে নেক ফ্রিল সবগুলো দশ তার মানে এখানে কোনো গ্রেডিং নেই ওকে তো এখন আসে হচ্ছে প্যান্টের গ্রেডিং তো প্যান্টের গ্রেডিং আমরা যেটা দেখছিলাম যে হিপে হচ্ছে দুই সিয়াম অর্থাৎ এই থাই হচ্ছে এক সিয়াম তারপর হচ্ছে হিপে হচ্ছে দুই সিয়াম আর রাইজে হচ্ছে এক সিয়ামিং আসলে খুবই সিম্পল এখানে আসলে ওরকম কিছু নাই তো এই প্যাটার্নটা যদি আপনি ঘুরে নিতে চান যদি আপনার মনে হয় যে আপনি গেয়ারিং করতে সমস্যা হবে আপনি এটা উল্টো হয়ে যাচ্ছে তো আপনি সেক্ষেত্রে আপনি এটা ঘুরে নিতে পারেন ঠিক আছে যেমন আপনি এটাকে এফ টু এফ টু এর পরে এই যে অপশনটা আছে এই অপশন থেকে আপনি ঘুরে নিতে পারবেন তো এখন আপনি এটাকে গেয়ারিং করেন যে হিপের এবং থাই গ্রেডিং আপনি এই দিক থেকেই গ্রেডিংগুলো করে নিতে পারবেন ওকে তো এখন আসি হচ্ছে এফ সিক্স কন্ট্রোল এখানে আমাদের আসে হচ্ছে থাই থাই কত আমরা একটু দেখি এখানে থাই হচ্ছে বিশ একুশ বাইশ এক তারপর হিপে কত হিপে হচ্ছে তেত্রিশ পঁয়ত্রিশ এখানে হচ্ছে দুই সিয়াম বুঝতে পারছি তো এখন এখানে আমার হবে হচ্ছে থাই অ্যাক্সিয়াম হিপে হবে অ্যাক্সিয়াম তার মানে এখানে এই পয়েন্টটা সিলেক্ট করার আগে অবশ্যই এফ বারো এফ নাইন প্রেস করা করতে হবে দেন এখন এটাকে সিলেক্ট করে নিচ্ছে এটা এখানে যেন হচ্ছে অ্যাক্সিয়াম থাই আপনার অ্যাক্সিয়াম ঠিক না আর হিপে হচ্ছে দুই চ্যাম্প হিপে যদি দুই চাম্প হয় হিপে দুই চ্যামের অর্ধেক হবে অ্যাক্সিয়াম তার মানে এখানে সবগুলো আমার অ্যাক্সিয়াম হবে তাহলে আমি এখানে সবগুলো এভাবে সিলেক্ট করলাম ঠিক আছে করার পর যে পয়েন্টটাকে আমি গ্রেডিং করলাম সেই পয়েন্টটাকে যাওয়ার আগে ওয়াই আমরা তো ওয়াই তে কাজ করতেছি এখন ওয়াই তে এখানে ডাবল ক্লিক করলে দেন সবগুলো গ্রেডিং হয়ে গেছে ওকে তারপর আসে হচ্ছে ব্যাক রাইজ ফরন রাইজ তো ব্যাক রাইজ ফরন রাইজ আমরা দেখছিলাম হচ্ছে ওয়ান সিএম তো এখন কন্ট্রোল এখান থেকে জাস্ট আপনি এই ফরন রাইজ ধরেন আর ব্যাক রাইজ ধরেন এখানে দেন হচ্ছে মাইনাস ওয়ান তার মানে কি এদিকে যদি কোনো গ্রেডিং হয় একটা পার্ট একটা পার্টে যদি বাম পাশে কোনো গ্রেডিং করতে হয় সেটা কিন্তু অবশ্যই মাইনাস করতে হবে আশা করি বুঝতে পারছেন তারপর সেখানে ডাবল ক্লিক করলাম দেখেন এটা হয়ে গেল তো তারপর এখানে ইনসিএম এর যদি কোনো গ্রেডিং থাকে ইনচিয়াম ছয় সাত সাড়ে ছয় সাত সাড়ে সাত তার মানে ফাইভ মিলি গ্রেডিং তো আমরা এটাকে ফাইভ মিলি এখন দিয়ে নেব ফাইভ মিলি এখান থেকে কন্ট্রোল এ পয়েন্টে ধরলাম পয়েন্ট ফাইভ গ্রেডিং কিন্তু একবারে সিম্পল এখন যদি এই সাইড সিম একটা গ্রেডিং দিতে হয় তাই না এটাকে আমাদের করন ইনসিএমটাও দিতে হবে এখন সাইড সেম আমরা এটা দিই যদি তাইলে আমি আবার এটা পুরো সম্পূর্ণটা সিলেক্ট করলাম যেন সেখানে দেখেন সবগুলো হয়ে গেছে ওকে তো হয়ে গেল তারপর এখন পকেটের গেডিং পকেটের গেডিং এখানে মেজারমেন্ট নাই তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন যেমন এখন পকেটে ওপেনিং কত আছে যদি আমি এটাকে মেজারমেন্ট করে দেখি আসলে পকেটের ওপেনিং কত এখান থেকে আছে এই কত আছে এক্সিএম গ্রেডিং আছে তো আমাদের এখানে লাগবে খেয়াল করবেন এখানে হচ্ছে নাইন পয়েন্ট নাইন পয়েন্ট আটাত্তর আর হচ্ছে একসিএম করে এখানে একসিএম করে এক গ্রেডিং আছে আমার লাগবে হচ্ছে হাফ সিএম তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে প্যাকিং একটা অপশান আছে তার আগে আপনি এই যে এখানে একটা পয়েন্ট আছে পয়েন্টে কপি কি ইনসার্ট করে দেন এফ থ্রি এখানে ইনসার্ট এটাকে করে নেন ওকে তো তারপরে এখন আপনি গ্রেডিং করবেন হচ্ছে এই পেকিং করবেন এখান থেকে এই সাইডে প্যাকিং করে প্যাকিং করার পর এখানে কিন্তু পেকিং হয়ে গেছে এখানে যে গ্রেডিংটা আছে এটার কোনো ভ্যালু নেই এটাকে আমরা কি করবো এখানে আমরা গ্রেডিং দেবো আমাদের মতো করে আমরা গ্রেডিং যেমন এখানে দিল দিলাম হচ্ছে পয়েন্ট ফাইভ ওকে তো পয়েন্ট ফাইভ এখানে দিলাম এখান থেকে একটা গ্রেডিং দরকার নাই যেহেতু তিনটে সাইজ তো সেখান সেজন্য আমরা জাস্ট এখানে এটা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম

তো সেই ক্ষেত্রে ছোট সাইজ বড় হলো বড় সাইজ ছোট হলো এরকম হলে কিন্তু চলবে না বড়টা বড়ই থাকতে হবে ছোটোটা ছোটই থাকতে হবে তো সেই জন্য আমরা আবার একটু মেজারমেন্ট করে দেখি যে এখানে এইখান থেকে ধরে এখানে নিলাম ঠিক আছে দেখেন এখানে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সবগুলো সাড়ে পাঁচ আছে তো আমার কি করার দরকার এটা করার দরকার হচ্ছে আমার মিলি গ্রেডিং করার দরকার তো সেই জন্য আবার এই প্যাকিং প্যাকিং করার পর এই পয়েন্টটাকে প্যাকিং করবো আমি যে গ্রেডিং করলাম যেটা আমার ঠিক আছে সেটা কি প্যাকিং করার পর এখন কিন্তু সবগুলো সেম যে আছে এখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তখন এটাকে আবার ফাইভ গ্রেডিং আমরা দিয়ে নেবো এখানে পয়েন্ট ফাইভ ঠিক আছে তো এখানে পয়েন্ট ফাইভ দিয়ে নেবেন ওকে তো এই গ্রেডিংটা জাস্ট কপি করলে এখান থেকে এটা কপি এটা পেস্ট তারপর এখানে এই এখানে যেটা আছে এটাকে আপনি ফ্রি দিতে পারেন তো এখানে ঠিক আছে ওকে অসুবিধা নেই এখন যেটা করব এর প্যাকিং যাওয়ার দেবো প্যাকিং যাওয়ার পর জাস্ট এখানে ক্লিক করলে আমাদের নর্মাল জায়গায় চলে যাবে ঠিক আছে তো এখন দেখেন আপনার কিন্তু প্যাটার্ন ফুলফিল ওকে তো আপনার এটা হয়ে গেলো এখন আপনার কাজ কি এখন কাজ হচ্ছে এটাকে আমরা কেটে দিলাম তারপর আমরা সিম বাই সিম বের করবো ওকে তো সিম বাই সিম বের করার জন্য গ্রেডিংটা হাইট করে নেবেন অর্থাৎ এখানে এপ্রিন প্রেস করলে গ্রেডিং হাইট হয়ে যাবে এখন আপনি ব্যাক ফরেন সবগুলো আপনি বের করতে পারবেন এ ফোর এটা সেজন্য কোন গ্যাপ রাখা যাবে না এটা এফ থ্রি এফ থ্রিতে পর এখান থেকে অ্যাডজাস্ট করে ঠিক আছে তো এখন আবার এটা কি আমরা কিন্তু ফ্রন্ট নিছি এখন নেব হচ্ছে ব্যাগ এটা হচ্ছে আমাদের ব্যাগ ঠিক আছে তারপর হচ্ছে এখান থেকে আবার এটা একটু গ্রেডিং হাইট করি করার পর হচ্ছে ফরন এটা হচ্ছে ফরন এই কোনো পয়েন্ট কিন্তু বাদ দেওয়া যাবে না এটা হচ্ছে ফরন ঠিক আছে আর এটা হচ্ছে পকেট ব্যাগ এটাও পকেট ব্যাগ তারপর হচ্ছে ব্যাগ রাইস ব্যাগ ওকে তো এখন আসি দেখেন আমাদের এখানে ব্যাগ হয়ে গেলো ফরন পকেট হয়ে গেল তারপর হচ্ছে এখানে ফরন হ্যাঁ তো এভাবে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে তারপর হচ্ছে আমাদের কোনটা কোন কোন পার্টগুলো মিরর হবে সেগুলো পার্ট আগে মিরোর করে নিই যেমন এই পার্টটা আমার মিরর হবে এটা হবে এটা হবে তো এ এর জন্য এফ ফাইভ সিম টু ফিডিয়াস এটাকে শিপ বাটন প্রেস করে ধরে একটার পর একটা আপনি প্রয়োগ করবেন ঠিক আছে তারপর একটা আপনি সিরিয়াল সিরিয়ালে এভাবে আনবেন রান্নার পর হচ্ছে এটা এটা করবেন হয় নেই তারপর হচ্ছে ওকে এখন দেখেন এখানে আপনার এদিকে এটা বড়ম এটা হচ্ছে আপনার টপ তারপর সিরিয়ালে সব কিছু হয়ে গেছে এখন এইটাকে কী করবেন এখন আপনি দেখেন কন্ট্রোল কিবোর্ডের কীবোর্ডের হচ্ছে এফ বারো এফ নাইন এবং এফ টেন সবগুলো এক লগে চাপ দেন সবগুলো আপনার গেডিং শো করবে ঠিক আছে সবগুলোকে আপনার গেডিং শো করবে দেখেন তাহলে আমাদের এখানে গ্রেডিং সবগুলি আমরা শুরু করি এখানে যা আছে সবগুলি শুরু করলাম তো হয়ে গেল তারপর এখন এটা কিন্তু আপনার কাজ এখন কাজ যেটা সেটা হবে হচ্ছে এটাকে গ্রিনল্যান্ড দিতে হবে গ্রিনল্যান্ড হচ্ছে এইখান থেকে গ্রিনল্যান্ড আছে গ্রিনল্যান্ড অফিস এই গ্রিন লাইন কন্ট্রোল পেস করে এখানে প্রত্যেকটা পাটে পাটে আপনি দিয়ে নেবেন ঠিক আছে প্রত্যেকটা পার্টে যেটা বড় সেটা বড় যেটা সোটো সেটা সোটো সবগুলো পার্টে এভাবে দিলেন তারপর আপনার এখানে কি বোর্ডি কাজ শেষ এখন কাজ হলো আমরা কীভাবে ভেরিয়েন্ট করবো হ্যাঁ এখান থেকে ভেরিয়েন্ট করবো এবং পার্টস বাই পার্টস আমরা এখান থেকে পার্ট বাই পার্ট এবং এটা কি করবো এটাকে আহ গুলো যা কিছু আছে আমরা ডিটেলস এই স্টাডি নিয়ে কিন্তু আলোচনা করতেছি আপনারা খেয়াল করবেন আমরা কিন্তু এখন করবো হচ্ছে ভেরিয়েন্ট কিভাবে করতে হয় এবং এটাকে কোয়ান্টিটি কোন পার্সের কোয়ান্টিটি কোথায় দিতে হয় ডিটেলস কিন্তু আমরা আলো আলোচনা করব তো এখন আসে হচ্ছে এখন আপনার এখানে কাজ শেষ এই কাজ কিন্তু এটাই শেষ না মানে কাজ তো করছেন এই প্যাটার্নটা কোথায় রাখবেন কোথা থেকে আপনি বের করবেন এই প্যাটার্ন এখান থেকে কিন্তু বের করার কোনো রাস্তা নেই প্যাটার্ন বের করতে হলে বা মার্কার করেন আর যত যাই করেন হার্ট প্যাটার্ন প্রিন্ট দেন পেপার প্যাটার্ন প্রিন্ট দেন আপনি যাই করেন আপনাকে করতে হচ্ছে ভেরিয়েন্ট মাস্ট প্রি ভেরিয়েন্ট করতে হবে তো সেই জন্য এফ এইট ভেরিয়েন্ট কোথায় এই যে ভেরিয়েন্ট এখান থেকে দেখেন এখানে একটা অপশন আসবে আপনি কি করবেন স্যাম্পল করবেন না আপনি যে নামই আপনি দিতে চান সেই নাম হওয়া যাবে যেমন আমি এটা করবো হচ্ছে কস্টিং ধরেন কস্টিং দিলাম কস্টিং হ্যাঁ কস্টিং ডেটা আমি এটা ভেরিয়েন্ট করলাম তো এটাকে মিনিমাইজ করার পরে এই যে পার্টগুলো আছে সবগুলো পার্টকে আমি অ্যাড করবো ওটার এই ভেরিয়েন্টের মধ্যে ঢুকাই দেবো ঠিক আছে তো সেই জন্য হচ্ছে ক্রিয়েট পিস আর্টিকেল এখানে যাবেন যাওয়ার পর আপনার কোন পাশ থেকে শুরু যেমন আমি বড়ম থেকে ট্রপ থেকে শুরু করতেছি তো টপের ফরম পার্ট নিলাম নিলাম তারপর হচ্ছে 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 এটা নেক আর তারপর আসেন হচ্ছে বড়ম বডমের জন্য আমি এটা নিলাম হচ্ছে ব্যাগ তারপর নিলাম ফরণ তারপর পকেট এটাও পকেট ঠিক আছে ব্যাস হয়ে গেল তো এখন আবার এই এখানে যাবেন এখানে যেটা মিনিমাইস কোশ্চেন সেটা নিয়ে আসেন আনার পরে যে ভ্যালিডেশন এখান থেকে এটাকে ফার্স্ট ক্লিক আবার সেকেন্ড ক্লিক দেন সবগুলো আপনার ব্রেন্টে ঢুকে গেছে এখন কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং এখন এই যে পার্টসগুলো কোন পার্টসের কি নাম কোথায় লিখবেন আমাকে কিন্তু ইতিপূর্বে একজন এক ভাই ভিডিও করছে মানে কি কমেন্ট করছিল যে পার্সের নাম প্যাটার্নের মধ্যে বা মার্কার মধ্যে পার্সের নামগুলো সব সবকিছু আসতে মানে আনতে হবে সেটা কীভাবে আনতে হবে এবং কোথায় দেখতে হবে তো সেটা কিন্তু হচ্ছে এটা এই যে কমেন্টস এর ঘরটা আছে এই কমেন্টস এর ঘরে আপনি যা লিখবেন তাই কিন্তু প্যাটার্নে গায়ে থাকবে এবং মার্কার গায়ে থাকবে ঠিক আছে তো যেমন আমি এখানে স্টাইল নাম্বার যেটাই আছে গার্লস জাম্পশুট ধরেন এখানে আমি সম্পূর্ণটা এবার সিলেক্ট করলাম ঠিক আছে সম্পূর্ণ সিলেক্ট করার পর এখানে লিখলাম হচ্ছে খেয়াল করবেন গার্লস সি আই জি আই আর এল এস গার্লস হ্যাঁ গার্লস এটা হচ্ছে লেখি হচ্ছে জামসুট জাম এস রাইটি জামসুট তারপর একটু স্টেজ দেওয়ার পর এখানে দিলাম হচ্ছে সব ব্যাক দিলাম আমি সে দিয়ে দিলাম সে বি কে ওয়ান ইন্টু কি ওয়ান ওয়ান ইন্টু ওয়ান দেন সবগুলোতে আমার চলে আসছে তাই না তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পার্ট বাই পার্ট আপনি গার্লস জামসুট প্রত্যেকটাতে লেখার থেকে আপনি এভাবে দেখে নিলেন তো এখন আপনি যেটা করতে হবে কন্ট্রোল পেস করার পরে এখান থেকে যেটা আপনার চেঞ্জ করে দেবেন এটা আমি চেঞ্জ করবো এটা আমার ফরন্ট হবে এখানে দিলাম দেওয়ার পর দিলাম হচ্ছে এফ আর ওয়ান ইন্টু ওয়ান এটা ফরন্ট হয়ে গেল তারপরে আসেন হচ্ছে এখানে কি এটা হচ্ছে ব্যাক নেক ফ্রিল এটা ব্যাক তো আসেই এন কে এফ আর আই ডাবল এল ঠিক আছে ফ্রিল ওয়ান ইন্টু ওয়ান এটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়ানই হবে ওকে তারপর হচ্ছে আবার এটাকে এখানে যেন ফরন ফরন্ট আর এন কে হ্যাঁ তারপর হচ্ছে প্রিল ওয়ান ইন্টু ওয়ান ওকে তারপর আসে হচ্ছে বড়মের ক্ষেত্রে অর্থাৎ প্যান্ট প্যান্টটা কী হবে প্যান্টটা হবে হচ্ছে এরকম যেমন এখানে ব্যাগ আছে ব্যাগ আছে ওয়ান ইন্টু টু হবে ঠিক আছে কারণ প্যান্ট কি প্যান্ট ওয়ান ইন্টু টু হবে এটা কিন্তু ওয়ান হবে না এটা হবে টু হয়ে গেল তারপর ফরনটা হবে টু কন্ট্রোল ফেস করে দেওয়ার পর এখানে কেটে দেওয়ার পর এ পার্ক এই পাশে আসার পরে যদি না আসে আবার আবার কন্ট্রোল ধরতে হবে ঠিক আছে এটুক জায়গায় একটু আনতে অসুবিধা হয় তো এটাকে দিবেন হচ্ছে ওয়ান টু ওকে ব্যাস আপনার এটা হয়ে গেল তারপর আসেন পকেট তো এখানে সংকেতে সব কিছু পি পি কে কে টি টি হাই পেন দিয়ে বিগ দেন পকেট বি চিহ্নটা দিলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা বড় এবং এটা হচ্ছে ছোট ঠিক আছে তো এটার জন্য এটাও দিলাম হচ্ছে কে টি দেন হচ্ছে স্মল এস এস দেওয়ার পর আইপাইন দেওয়ার পর তো এটা এটা কিন্তু আমরা ভুল করলাম সেটা হচ্ছে এটা কিন্তু ওয়ান ইন্টু ওয়ান হবে না এটা কিন্তু টু হবে তো এটাকে আমরা টু বানাই দিচ্ছি আপনার সুন্দর করে দেখে দেখে করতে হবে দেখুন এখানে এখানে যা লিখছি তাই কিন্তু আমাদের প্যাটার্ন চলে আসবে তো এখন এই যে এই অপশনগুলি কি এই অপশনগুলো হচ্ছে এখানে যে ক্যাড একটা অপশন আছে এটা কি এটা তো আপনি ডেট দিতে পারেন যেমন আজকের ডেট হচ্ছে আমার কত এগারো তারিখ না এগারো সিক্স চব্বিশ এটা আমি দিয়ে দিলাম হচ্ছে আজকের ডেট তারপর এখানে কি দিবেন এখানে হচ্ছে আপনি এটা করবেন কি যেমন আমি এখানে হচ্ছে কস্টিং বা আমি কস্টিং করবো এটা ঠিক আছে আচ্ছা সি ও এস টি কস্ট এখানে কস্ট লিখে আমি জাস্ট দিয়ে দিলাম এটা কস্টিং তারপর এই যে মেটেরিয়াল আছে অর্থাৎ এখানে যে পার্টস আছে এটা হচ্ছে আপনার কোয়ান্টিটি এটা হচ্ছে কোয়ান্টিটি কোন পার্টসের কত কোয়ান্টিটি এখানে শো করবে এখন যা আছে সবগুলো কিন্তু একটা আছে সবগুলো কিন্তু একটা হবে না ঠিক না সবগুলো একটা হবে না তো এটা করতে হবে যেটা যে কয়টা হবে সেটাই দিতে হবে যেমন ওয়ান ইন্টু ওয়ান এটা ঠিক আছে এটা ওয়ান ইন্টু ওয়ান ঠিক আছে এটা ওয়ান ইন্টু ওয়ান ঠিক আছে এটা ওয়ান ইন্টু ঠিক আছে এটা ঠিক নাই তাই না তো এটাকে জিরো করতে হবে পাশে দিতে হচ্ছে ওয়ান তারপর পাশে দেখবেন যে আপনার এখানে দেখেন দুই হয়ে গেছে তার মানে এখানে দুইটা একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট ঠিক আছে তাহলে হচ্ছে পেয়ার হিসেবে বের হয়ে যাবে এটা তো এটাও আমাদের তাই এটাও জিরো এটাও ওয়ান তাহলে এটাও আমাদের পেয়ার হয়ে গেল সবগুলো কিন্তু আপনার এরকম হবে তাহলে এটা আমি ওয়ান হচ্ছে জিরো তো এখানে কিন্তু সবগুলো টু হয়ে গেল তো আশা করি বুঝতে পারছেন এখন এখান থেকে আপনার কাজ এখনই কিন্তু শেষ না শেষ না এর জন্যই এই যে আপনার এখানে একটা পার্সেন্টের ঘর আছে হ্যাঁ এখানে কি পার্সেন্টের ঘর আছে এটা হচ্ছে পার্সেন্ট ঘর অর্থাৎ এখানে যা দেবেন পার্সেন্ট যত পার্সেন্ট দেবেন ফেব্রিকের জন্য তত পার্সেন্ট কিন্তু এই প্যাটার্নে বেড়ে যাবে তো এখন কস্টিংয়ের ক্ষেত্রে আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করবো হচ্ছে পরের ভিডিওতে কারণ আমরা পরের ভিডিওতে হচ্ছে ডিটেলস আলোচনা করে কস্টিং করবো যে কস্টিং মার্কার এবং কীভাবে করতে হয় সেটা এবং এই প্যাটার্ন থেকে আমরা সাইড সেটে যাওয়ার আগে সাইড সেট মানে কীভাবে সাইড সেট করতে হবে এবং সাইড সেট যাওয়ার আগে কাজগুলো কী বাইর মানে কিভাবে আপনাকে এপ্রুভাল দেবে এবং এই সেই এপ্রুভাল ধরে আপনি কিভাবে প্রোডাকশনে যাবেন এবং প্রোডাকশনে যাওয়ার কিভাবে সাইডসাইট গুলো হবে বা এখান থেকে অনেকগুলো কাজ আছে বা অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে অবশ্যই অবশ্যই সেটা কিন্তু মিসিং করা যাবে না সেটা আপনারা শুনবেন এবং বুঝতে পারবেন সহজে ওকে তো এ পর্যন্ত রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ